নতুন করে পথ চলা শুরু করলো আসানসোল সাইবার থানা। আসানসোলে পুলিশ লাইন সংলগ্ন এলাকায় সোমবার এই নতুন রূপে সাইবার থানার উদ্বোধন করলেন আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার অজয় কুমার ঠাকুর। এদিন তিনি জানান, বিগত বহুদিন থেকে আসানসোলের সাইবার থানা রয়েছে, কিন্তু সেটি পুলিশ লাইনের ভিতরে থাকায় মানুষের পক্ষে যোগাযোগ করার সমস্যা হচ্ছিল। সেই সমস্যার কথা মাথায় রেখে এই নতুন থানা তৈরি হলো একদমই রাস্তার ধারে। এই নতুন থানা মানুষ কিভাবে এই সাইবার থানা থেকে নিজেদের সমস্যাগুলি নথিভুক্ত করতে পারবে সে বিষয়েও এদিন জানান কমিশনার। আজকে আমরা আমাদের সাইবার পুলিশ স্টেশন, যেটা আগে থেকে এক্সিস্টিং আছে, কিন্তু লোকেশনটা আমাদের লাইনের ভিতরে ছিল, যেখানে পাবলিক অ্যাক্সেস নিয়ে একটা সমস্যা হচ্ছিল, ওটাকে আমাদের একটা বিল্ডিং আছে রোড সাইডে চলে এসেছে ভগৎ সিং মোড়ের কাছে, এখানে থানাকে রিলোকেট করেছি আমরা। আজকে সেইটাকে এখানে ফাংশনিং নতুন শুরু হয়ে যাবে। এখানে আমরা চেষ্টা করেছি কি পাবলিক আসলে যে গভর্নমেন্টের সাইবার ক্রাইম পোর্টাল আছে ওখানে কমপ্লেন সঙ্গে সঙ্গে রেজিস্টার হয়ে যাক, প্লাস যে আছে এখানে ম্যান পাওয়ার আছে, ট্রেন্ড আছে, সঙ্গে কোনো কাজ করতে সময় না নেয়, দ্রুত কাজ করতে পারে। এই দুটো কনভিনিয়েন্স, পাবলিক কনভিনিয়েন্স আর প্লাস আমাদের ইজ অফ ফাংশনিং, দুটো ধ্যান রেখে নতুন বিল্ডিং যে আমাদের কাছে আগে থেকে ছিল এটাকে রিনোভেট করে সমস্ত মেশিন অ্যান্ড এভরিথিং শিফট করা হয়েছে। আজকে থেকে এই জায়গাটা কাজ করা শুরু করে দিচ্ছে সাইবার পুলিশ স্টেশন ফ্রম আসানসোল। হ্যাঁ, ওয়েল ইকুইপ করা তো একটা মানে দিস ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। আমরা তো সবসময় প্রত্যেক মাসে কিছু না হয়তো কোনো মেশিন ইকুইপ করা হলো, নতুন কোনো ট্রেনিং দেওয়া হলো, কন্টিনিউটি আছে এর মধ্যে। তো যে আগেকার লোকেশন ছিল ওখান থেকে লোকেশন তো ওয়েল ইকুইপড আছে, আরও বেটার হবে। এটা সাইবার পুলিশ স্টেশন আছে, নট এ সাইবার সেল। এটা পুলিশ স্টেশন পুরো কমিশনারেট জন্য আছে। দুটো জিনিস আছে, যদি কেউ সঙ্গে যদি করতে চায় অনলাইন কমপ্লেন করতে চায়, তাহলে অনলাইন আমাদের ওয়েবসাইটের একটা রেফারেন্স লিঙ্ক দেওয়া আছে, প্লাস মেল আইডি আছে, যদি ওখানেও কমপ্লেন দেয় তো কমপ্লেন আলটিমেটলি এখানে আসবে, কিন্তু যদি ওটাকে কেসে কনভার্ট করতে হবে তো লোককে থানাতে আসতে হবে, কথাবার্তা বলে থানাতে আসতে হবে। এখানে আসার পর যদি আসে ফিজিক্যালি লিখতে পারে কমপ্লেন ভালো, না লিখতে পারলে বললে যে আছে ওর কমপ্লেনটা রেকর্ড হয়ে যাবে, আর যা করণীয় আছে এখান থেকে অ্যাকশন শুরু হয়ে যাবে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।